চীনের তিব্বতে বেআইনিভাবে দখলদারি এবং লাদাখে অবৈধভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস, জাতীয়তাবাদী যুব পরিষদ, ভারতীয় জাতীয়তাবাদী মজদুর ট্রেড ইউনিয়ন এবং জনসমন্বয় কলকাতা সংগঠনের পক্ষ থেকে সল্টলেকের ইসি পার্ক থেকে মিছিল করে চীনা দূতাবাসের সামনে আসে। বেশ কিছুক্ষণ চীনা দূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানায় তারা। এরপর স্মারকলিপি জমা দেয় চীনা দূতাবাসে। আমাদের আসার কারণ তিব্বতের ওপরে যে ইল্লিগাল অকুপেশন চীন করে রেখেছে গত 60 বছর ধরে, এবং হিজ হোলিনেস দালাই লামা যে উনি নির্বাসনে আছেন ভারতবর্ষে, আমরা চাইছি তিব্বতকে স্বাধীন করতে এবং হিজ হোলিনেস দালাই লামাকে সসম্মানে তার পোতালা প্রাসাদে ফিরিয়ে দেওয়ার জন্য। আজ হাম ইয়া আয়ে হ্যায় ये आक्रोश जताने के लिए, ये विरोध जताने के लिए जो चीनी लोक गणराज्य है पीपल्स रिपब्लिक ऑफ चाइना, जिसका काउंसलर ऑफिस आज हमारे यहाँ कोलकाता में है, ये लोग सामने कुछ और बोलते हैं पीछे छुरा भोंकते हैं। 60 साल पहले तिब्बती लोगों के साथ, हम लोगों के साथ उन्होंने ये सपना दिखाया था, हमें बहलाया फुसकाया, आज यही 60 साल बाद भारत के साथ सीमा में ये लोग कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज़ बांग्ला टुडे।